অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমি কর্কট রাশির অক্টোবর মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি। কর্কট রাশির রাশিফল এবং প্রতিকার থাকছে। কর্কট রাশির অক্টোবর মাস অনুযায়ী রাশিফল, চাকরি, ব্যবসা, বিবাহিত জীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম ভালোবাসা, স্বাস্থ্য এবং অবশ্যই এই মাসের বিশেষ প্রতিকার। ভিডিওটিকে পুরোটা দেখুন। 23 সেপ্টেম্বর পর্যন্ত রাহু মিথুন রাশিতে ছিল, এবার আগামী 1.5 বছর রাহু বৃষরাশিতে থাকবে। রাহুর এই রাশি পরিবর্তন কর্কট রাশির জন্য কতটা শুভ আর কতটা অশুভ এই নিয়ে আমি একটি ভিডিও আগেই তৈরি করেছি, আপনি অবশ্যই এই ভিডিওটিকে দেখে নেবেন। আপনার রাশির অধিপতি চন্দ্র, আর রাহু এবং চন্দ্র জ্যোতিষশাস্ত্র মতে পরস্পর শত্রু। অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, কেন কি আপনি জানতে পারবেন আগামী 1.5 বছর এই রাহুর গোচর কর্কট রাশির জাতক জাতিকার জন্য কীরকম ফল আনতে চলেছে, সেই অনুপাতে আপনি আপনার সময়গুলোকে পরিকল্পনা করে নিতে পারবেন। আসুন এইবার জেনে নিই অক্টোবর মাস কর্কট রাশির রাশিফল। এই মাসে আপনার বহুর ক্ষেত্রে পরিবর্তন হবে, যেমন ধরুন চাকরিতে বদলি হতে পারে, যারা চাকরি খুঁজছেন তারা নতুন চাকরি পেতে পারেন, বাসস্থানের পরিবর্তন হতে পারে। ওভারঅল বলা যায় ভাগ্যের একটি পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। কয়েকজন কর্কট রাশির জন্য শুভ, আবার কয়েকজন কর্কট রাশির জন্য অশুভ, এই যে ভাগ্যের পরিবর্তন তা কিন্তু কয়েকজন কর্কট রাশি জাতক জাতিকা তারা খুব ভালোভাবে এটা রেজাল্ট পাবে, এবং কয়েকজন আছেন যারা কর্কট রাশির জাতক জাতিকা কিন্তু এই পরিবর্তন তাদের জন্য ভালো নাও হতে পারে। কী কারণ? কারণ হচ্ছে রাশি এক হলেও জন্মছকে কিন্তু গ্রহের অবস্থান এক নয়। রাশি এক হলেও আপনি কিন্তু অন্যের থেকে আলাদা, কেন কি আপনার জন্মছকে কর্কট রাশির সাপেক্ষে যে সমস্ত গ্রহরা যেখানে যেখানে বসে আছে নিশ্চয়ই অন্য কোনো কর্কট রাশির জন্য তা নয়, তাই না? তাই জন্য ফলের কিন্তু একটা তারতম্য থাকে। হাতে টাকা আসবে, তবে প্রথমেই নয়, পরিশ্রম করতে হবে। কিছু মানুষকে এমন পাবেন যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে। আচ্ছা, একটু কর্কট রাশি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। চাকরির ক্ষেত্রে নিজের কাজে মনোনিবেশ করুন, নাহলে অযথা সমস্যার সম্মুখীন হবেন। আগেও বলেছি আবারও বলছি, এই মাসে কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটবে। যারা চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি লাভ, চাকরিতে বদলি হওয়ার যোগ আছে। তবে কিছু কর্কট রাশির জাতক জাতিকারা যারা কর্মসংস্থানের জন্য চাকরি খুঁজছিলেন, নতুন করে চাকরি খুঁজছিলেন, তারা বেকার ছিলেন, তাদের জন্য কিন্তু এ মাসে একটি ভালো খবর আসতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসায় উন্নতি হবে, আয় বাড়বে, লাভ হবে। তবে কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, ব্যবসায় ভালো করে পরিকল্পনা করুন। আর যারা অনেকদিন ধরে ভাবছিলেন যে ব্যবসা নতুন করে বিনিয়োগ করবেন বা নতুন ব্যবসা শুরু করবেন, তাদের জন্য এই মাসটি একটি ভালো সময়। তবু আমি বলবো আপনার ব্যক্তিগত জন্মছক একবার বিচার করিয়ে নেবেন, কারণ রাশি ফল একটি সার্বিক গড় বিচার। আমি যে রাশিফলটি বলছি এটা কিন্তু একটা গড় বিচার বলছি, আপনার জন্য কতটা মিলবে তা ডিপেন্ড করছে আপনার জন্মছকে, অন্যান্য গ্রহের পরিস্থিতি। রাশিফল একটি সার্বিক বিচার, আগাম আভাস। এই মাসে অর্থ আসবে, তবে আপনাকে যত্ন করে রাখতে হবে, কারণ অর্থ আসবে, সেই অর্থে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন। খরচ কিন্তু হবে, হ্যাঁ খরচ কিন্তু হবে। যারা বিবাহিত জীবনে আছেন তাদের জন্য প্রথমে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, ভুল বোঝাবুঝি হবে, মতানৈক্য হবে। প্রতি মাসের শেষের দিকে আবার নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, পরস্পরের মধ্যে সম্পর্কের একটি ভালো বোঝাবুঝি হবে, অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু যারা অবিবাহিতরা প্রেম করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি ভালো নয়, কেন কি অনেকেরই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না, সম্পর্ক ভেঙে যেতে পারে। যারা প্রেম করছেন তাদের সম্পর্ক ভেঙে যেতে পারে, আমি আবার বলছি, তাই জন্য খুব সাবধানে থাকুন, সেই বুঝে আপনারা এগোন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনাদের নিজেদের সম্পর্কের মধ্যে যেন কোনো তৃতীয় ব্যক্তির আবির্ভাব না হয়। যখনই আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটবে, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পার্টিকুলারলি বলছি, আপনাদের কিন্তু প্রেমে ভাঙন ধরবেই ধরবে, একদম গ্যারেন্টি। শরীরে ছোটোখাটো সমস্যা থাকবে, বিশেষ করে পেটের সমস্যা, সর্দি কাশিজনিত সমস্যা লেগেই থাকবে। নিজেকে সাবধানে রাখুন, সতর্ক রাখুন। বুঝতেই পারছেন যে এখনও কিন্তু আমাদের এই মহামারী থেকে আমরা এখনও করতে কিন্তু পুরোপুরি উদ্ধার হতে পারিনি।
এই জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বলছি, আপনারা কিন্তু চন্দ্র দ্বারা প্রভাবিত হন, তাই জন্য চন্দ্র জলরাশি এবং এর থেকে সর্দি কাশি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়, ওই জন্য একটু সাবধানে থাকবেন। আর নার্ভের সমস্যা, হাড়ের সমস্যা, এগুলোতে বয়স বাড়ার সাথে সাথে থাকতেই পারে মানুষের, এখন তো কমন হয়ে গেছে। চর্বিযুক্ত খাবার বা যে সমস্ত খাবারে বেশি কোলেস্ট্রল আছে সেই সমস্ত খাবারগুলোকে এগিয়ে চলার চেষ্টা করুন। এবার আসছি কর্কট রাশির প্রতিকার নিয়ে। প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি মুখে শিবলিঙ্গ বা শিবের কোনো ছবি দর্শন করুন, তারপরে আপনার মনস্কামনাটাকে জানিয়ে আপনি আপনার দিনের কাজ শুরু করুন, অবশ্যই ভালো থাকবেন। এবং যদি কর্কট রাশি নিয়ে আপনাদের আরও কিছু বিস্তারিত জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। সকলে ভালো থাকবেন, জয় মা তারা।